জগৎবিখ্যাত গণিতবিদ কালীপদ বসু বা কেপি বসুর বাড়ি। ঝিনাইদহ জেলা থেকে 20 কিলোমিটার দূরে হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে জগৎবিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়ি অবস্থিত। তার জন্ম 1865 সালে ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে। তার শিক্ষা জীবনের সূচনাও হয় নিজ গ্রামের পাঠশালাতে। বাল্যকাল থেকে গণিতের মতো জটিল বিষয়ে কেপি বসুর পাণ্ডিত্য লক্ষ্য করা যায়। গ্রামের স্কুলের পড়াশোনা শেষ করে তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি তার জীবনের অধিক সময় ঢাকা কলেজের গণিত শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। জগৎবিখ্যাত গণিতবিদ কেপি বসু 1907 সালে 1 একর জমির উপর এক বিশাল প্রাসাদের মতো দ্বিতল ভবন নির্মাণ করেন। ছয় কক্ষ বিশিষ্ট একটি রান্নাঘর সহ ভবনটিতে সর্বমোট 17টি কক্ষ রয়েছে। বাড়িটির মোট 40 জোড়া দরজা, জানালা ও অন্যান্য আসবাবপত্র নির্মাণের জন্য বার্মা থেকে সেগুন কাঠ আমদানি করা হয়। বর্তমানে বাড়িটি অরক্ষিতভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও এক সময়ের দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে অনেক দর্শনার্থীর আগমন ঘটে। কিন্তু বাড়িটি এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তবে যদি সঠিকভাবে সংস্কার করা হয় তাহলে বিখ্যাত এই গণিতবিদের বাড়িটি আমাদের দেশের পর্যটন শিল্পসহ নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। ১৯১৪ সালে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে জগৎবিখ্যাত এই ব্যক্তিত্ব ঢাকায় মৃত্যুবরণ করেন। তার স্মৃতিচারণে ঝিনাইদহ শহরে তার নাম অনুসারে একটি সড়কের নামকরণ করা হয়েছে।